जॉब एक्सपिरियंस वेलकम टू माई चैनल ऑडजी स्टाडी आई किऊ। फ्रेंड्स आज के नतून एक टपिक नहीं तुम्हारे सामने हाजिर हो खूब इम्पोर्टेंट एक टपिक एग्जाम पॉइंट ऑफ व्यू थेके। तो प्रतिवेदन तुम्हारा सकले ही जानो पीएससी क्लार्कशिप मेनर एग्जामे प्रतिवेदन अवश्य एक आसबे। ठीक आछे तो फ्रेंड्स तुम्हारा जरा चैनले नतून तारा अवश्य चैनल के सबस्क्राइब कर दाओ एवं बेल आइकन प्रेस कर दाओ। हमारे एखन टार्गेट है 50 मार्क पावा आउट ऑफ 50। ठीक आछे तो फ्रेंड्स देखो प्रतिवेदन मूलत दो रकमेर है, একটা হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, একটা হচ্ছে নরমাল প্রতিবেদন, যেটা হচ্ছে আমি এখন লিখেছি। তো নরমাল যে প্রতিবেদন, সেই প্রতিবেদন হচ্ছে যেটা ইংলিশে বলা হয় নিউজ পেপার রিপোর্ট। আর সম্পাদকীয় যেটা সেটা আলাদা, সেখানে তোমার পত্রিকার নাম দিতে হবে, আনন্দবাজার পত্রিকা বলো, বর্তমান বলো, গণশক্তি বলো, সে সমস্ত পত্রিকার নাম দিতে হবে, ডেট দিতে হবে, কোন দিন লিখছ সেটা দিতে হবে, এবং সেটা একটা তার টাইটেল দেওয়া থাকবে যে সম্বন্ধে তোমাকে লিখতে হবে। ঠিক আছে তো তারপরে রচনার মতন করে তোমাদের সম্পাদকীয় প্রতিবেদন লিখতে হয়। কিন্তু এই যে নিউজ পেপার রিপোর্ট, এই যে প্রতিবেদন যে লিখছ, সেটা আমরা নর্মাল যে নিউজ পেপারে যেভাবে পেপার পড়ে থাকি সেই রকমভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে একটা আমি প্রথমে তোমাদের বলে রাখি, একটা তোমাদের সুইটেবল টাইটেল একটা দিতে হবে, একটা মোটামুটি একটা টাইটেল দিতে হবে। সুন্দরবনে বাঘের আক্রমণ মৃত এক, দেখো কোনো রকম আন্ডারলাইন দেবে না। তারপরে যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা দিতে হবে। ঠিক আছে, ক্যানিং 20 আগস্ট, এইটা তোমাদের কিন্তু দিতে হবে। তো নিজস্বর বানানটা একটু ভুল আছে, তোমরা একটুখানি দেখে নিও, কারণ টাইপিং মিস্টেক হয়েছে অবশ্যই। তো চলো শুরু করা যাক। গত মঙ্গলবার সজনেখালীর এক গ্রামে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসীরা। তো দেখো ফার্স্টেই আমি কি লিখেছি, যেটা হচ্ছে মূল যে বক্তব্য সেটা কিন্তু আমি দিয়ে স্টার্ট করেছি, হাবিজাবি কিন্তু লিখতে যাবে না। ছোটো করেই লেখো কিন্তু ঠিকঠাক ওয়ার্ডের মধ্যে লেখো এবং ভালো করে লেখো, প্রাঞ্জল ভাষায় লেখো, তবে কিন্তু নম্বর ভালো পাবে। ঠিক আছে তো দেখো, গত মঙ্গলবার সজনেখালীর এক গ্রামে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ যে তারা দুদিন আগে গ্রামে বাঘ ঢোকার কথা শুনে খুবই চিন্তিত ছিল। ঠিক আছে, গতকাল একজন মৎস্যজীবী এই বাঘের আক্রমণে প্রাণ হারান। আজ গোটা গ্রামবাসী খেপে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার কথা জানতে পেরে বন দপ্তরের কর্মীরা হাজির হন মৃত বাঘটিকে উদ্ধার করার জন্য। অবশ্যই পিটিয়ে হত্যা করে দিয়েছে, এবার উদ্ধার করার জন্য বন দপ্তরের কর্মীরা হাজির হয়েছে। গ্রামবাসীদের দাবি, প্রায় সুন্দরবনে এরকম ঘটনা ঘটছে, প্রশাসন তাদের কোনো কথারই তোয়াক্কা করে না বলে তাদের দাবি। আজ বন দপ্তরের প্রধান অরূপ নাগ বলেন, গত কিছুদিন আগে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনের বাস্তুতন্ত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি কনসিকোয়েন্সটা দিচ্ছেন যে কী জন্য কী হয়েছে সেটা দিচ্ছেন। ঠিক আছে, কি কার ফলে কি হয়েছে সেটা তিনি দিচ্ছেন। সুন্দরবনের বন জঙ্গল অনেক বেশি কমে গেছে, অনেক পশু পাখি মারা গেছে, যার ফলে বাঘ লোকালয়ে ঢুকছে খাদ্যের জন্য। এদিন গ্রামবাসীদের দাবি যে বাঘ এসে তাদের গবাদি পশুদের আক্রমণ করেছে, অনেক হাঁস মুরগি মেরে খেয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে যে সুন্দরবনের কাকদ্বীপ, ঘোড়ামারা, সাগর, ধনচি, ক্যানিং, নামখানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 49 বর্গ কিলোমিটার জমি গত 15 বছর তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। তো সমীক্ষা এটাই বলা হয়েছে যে সুন্দরবনের
49 বর্গ কিলোমিটার জমি কিন্তু জলের তলায় গত 15 বছরে তলিয়ে গেছে। সেই জন্যই না সুন্দরবনে বন জঙ্গলের অভাব হয়েছে এবং বাঘ এসে লোকালয়ে ঢুকে যাচ্ছে, হাঁস মুরগি মেরে খাচ্ছে। একটা তোমাদের মতন বানিয়ে বুনিয়ে তোমাদের লিখতে হবে। বিশ্ব উষ্ণায়ন এবং তার জেরে সুন্দরবনে প্রাকৃতিক পরিবর্তনের প্রভাবে এভাবেই সরাসরি আক্রান্ত তার আদি এবং অকৃত্রিম বাসিন্দারা রয়্যাল বেঙ্গলের দল। চলো নেক্সট। জার্নাল অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত গবেষণাপত্রটির দাবি, অতিরিক্ত নোনা মাটিতে সুন্দরী গাছ আর বংশবৃদ্ধি করতে পারছে না। সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের সমুদ্রের দিক ঘেঁষা বিস্তীর্ণ অংশে জঙ্গল ইতিমধ্যেই পাতলা হয়ে গিয়েছে, তাতেই ঘনিয়েছে বিপদ। দেখো বন্ধুরা, কিছুদিন আগেই কিন্তু সুন্দরবনে বাঘের আক্রমণ হয়েছিল। তোমাদের সবসময় বলছি ভালো কথা, পেপার পড়ো, ডেলি 10 মিনিট 15 মিনিট হলেও একবার পেপারে একটা ছোটো ছোটো আর্টিকেলগুলো পড়ো, তাহলে অনেক কিছু নলেজ হবে। আমি কিন্তু অনেক ইনফরমেশান পেপার থেকেই পেয়েছি, ঠিক আছে। কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল, তো সেখান থেকেই আমি এই সমস্ত ঘটনাগুলো সম্বন্ধে জানতে পেরেছি। তো ফ্রেন্ডস, চলো আর একবার রিভিশন করিয়ে দিই। প্রথমেই বলেছি যে সুন্দরবনে বাঘের আক্রমণ, মৃত এক, নিজস্ব বানানটা ভুল আছে তো তোমরা একটু ঠিক করে নিও, নিজস্ব সংবাদদাতা ক্যানিং, 20 আগস্ট, ঠিক আছে। চলো শুরু করি। গতকাল মঙ্গলবার সজনে দু একবার পড়ে নেবে আমার ভিডিওটা দেখে, দু একবার পড়ে নিও, নোট বানাতে হবে না, নিজেরাই বানিয়ে লিখতে পারবে, কোনো মুখস্থ করার দরকার নেই, জাস্ট আইডিয়াটা নিয়ে নাও কীভাবে লিখেছি। গতকাল মঙ্গলবার সজনেখালির এক গ্রামে একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে পিটিয়ে হত্যা করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ যে তারা দুদিন আগে গ্রামে বাঘ ঢোকার কথা শুনে খুবই চিন্তিত ছিল। গতকাল একজন মৎস্যজীবী এই বাঘের আক্রমণে প্রাণ হারান। আজ গোটা গ্রামবাসী খেপে গিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে। ঘটনার কথা জানতে পেরে বন দপ্তরের কর্মীরা হাজির হন মৃত বাঘটিকে উদ্ধার করার জন্য। গ্রামবাসীদের দাবি, প্রায়ই সুন্দরবনে এরকম ঘটনা ঘটছে, প্রশাসন তাদের কোনো কথারই তোয়াক্কা করে না বলে তাদের দাবি। আজ বন দপ্তরের প্রধান অরূপ নাগ বলেন, দেখো কমা কোটেশনের মধ্যে দিয়েছি, এরকম যতগুলো পারবে দেওয়ার তোমরা চেষ্টা করবে, ঠিক আছে। গত কিছুদিন আগে অনেকগুলো প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবনে বাস্তুতন্ত্র অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনে বন জঙ্গল অনেক কমে গিয়েছে, অনেক পশু পাখি মারা গেছে, যার ফলে বাঘ লোকালয়ে ঢুকছে খাদ্যের জন্য, ঠিক আছে। এখানে কমা কোটেশনটা বন্ধ হয়ে যাবে, কিছু টাইপিং মিস্টেক হয়েছে তো তোমরা সেটা বুঝে নাও। এদিন গ্রামবাসীদের দাবি যে বাঘ এসে তাদের গবাদি পশুদের আক্রমণ করেছে, অনেক হাঁস মুরগি মেরে খেয়েছে। সমীক্ষায় জানানো হয়েছে যে সুন্দরবনের কাকদ্বীপ, ঘোড়ামারা, সাগর, ধনচি, ক্যানিং, নামখানা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 49 বর্গ কিলোমিটার জমি গত 15 বছরে তলিয়ে গেছে জলোচ্ছ্বাসে। বিশ্ব উষ্ণায়ন এবং তার জেরে সুন্দরবনে প্রাকৃতিক পরিবর্তনের প্রভাবেই এইভাবেই সরাসরি আক্রান্ত তার আদি এবং অকৃত্রিম বাসিন্দারা রয়্যাল বেঙ্গলের দল। জার্নাল অফ ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে প্রকাশিত গবেষণাপত্রটির দাবি, অতিরিক্ত নোনা মাটিতে সুন্দরী গাছ আর বংশবৃদ্ধি করতে পারছে না। সুন্দরবনে ব্যাঘ্র প্রকল্পের সমুদ্রের দিক ঘেঁষা বিস্তীর্ণ অংশে জঙ্গল ইতিমধ্যেই পাতলা হয়ে গিয়েছে, তাতেই ঘনিয়েছে বিপদ। তো ফ্রেন্ডস, আমি তোমাদের রিভিশনও করিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক আছে, তার জন্য প্লিজ ক্ষমা করবেন, কারণ বাংলায় লেখাটা খুবই কষ্টকর হয়ে যায়। এই সমস্ত কম্পিউটারে বলো, কোনো মোবাইলে বলো, বাংলায় লেখাটা খুবই টাফ হয়ে যায়।
তো কিছু কিছু জায়গায় টাইপিং মিস্টেক হয়ে যায়, এত কিছু সাজিয়ে ওঠা যায় না। তো আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, একটু হলেও তোমরা নলেজেবল ভিডিও পেয়েছো, বুঝতে পেরেছো কীভাবে লিখতে হবে এবং তোমরা আশা করি নতুন যে কোনো টপিক দিলে বাংলায় তোমরা খুব সুন্দর করে লিখতে পারবে। আমি অনেক ভিডিও নিয়ে আসবো, তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো নিজের বন্ধুদের সাথে।